রাতের বেলা যে আপনার অনুষ্ঠানে বসেছেন, তা এটা অনুষ্ঠানের তো কোনো আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। কারণ আপনাদের কাছে এটা আনন্দের ব্যাপার, যেহেতু ফ্রান্সের যে ব্যঙ্গচিত্রটা দিছে, তা লাই লাই লাল আমরা যতদিন বলবো ততদিন পর্যন্ত আপনারা ব্যঙ্গচিত্র দিবেন, সেটাই ফ্রান্সে হচ্ছে। তা মানুষ তো এমনি এমনি রাগারাগি হচ্ছে না। তার মধ্যে সাবিনা হক নামে একজন মহিলা আছে, সে বলতেছে যে মানুষ কি অসুবিধা হয়েছে ব্যঙ্গচিত্র দেওয়াতে, ভাই, কারণ ব্যঙ্গচিত্রটা অমর্ত্য কি এম ভাই যে আব্দুল আজিজ ভাই, ব্যঙ্গচিত্রটা কি সরকারি ভাবে যে এখন যেভাবে প্রকাশ করা হচ্ছে, এটা কি মানে জি এমনিতেই জি হচ্ছিল জি নাকি কালকে হত্যা করার বদলে হচ্ছে? না হ্যাঁ, এটা হলো এক্স্যাক্টলি কোশ্চেন। এখানে অনেকে বলতেছে যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট তার মানসিক সমস্যা আছে, অনেকে বলতেছে, কিন্তু যেটাই অনেকে থাকুক এটা আপনি রিসেপ যে তাইপ এরদোগানও বলেছেন, রিসেপ তাইপ এরদোগান বলেছেন তুরস্কের না না প্রেসিডেন্ট। শুধু একজনই বলেছেন, হ্যাঁ একজনই বলেছেন হ্যাঁ আর কেউ বলেন আচ্ছা, না, এদিকে একজনই। ওদিকে আমার একটা কথা আছে, জি আমার একটা কথা আছে। আমার কথাটা হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্টের যে ছবি, ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি যে দেখলাম আমরা পোস্টারিং করে আগুনে পুড়াইছে, হ্যাঁ এই যে এই জিনিসটা, এই জিনিসটা কি কখনো অনুভূতি আকার দিতে পারে আব্দুল আজিজ ভাই? আচ্ছা আব্দুল আজিজ ভাই, যদি কিছু মনে না করেন, আমি 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 আপনাকে এই মুহূর্তে একটা একটা ভিডিও দেখাতে চাচ্ছি। সেই ভিডিওটা যদি একটু দয়া করে দেখে আপনি যদি দেখছি আপনার ভিডিওটা, দেখছি আগুন মোহিত, লাগানো ভিডিওটা, দেখছি আগুন লাগানো না না ভিডিওটা না না দেখছি। আমি আমি যেটা দিচ্ছি, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আপনি দেখেন নাই, এটা একটু দেখেন, দেখার আচ্ছা চেষ্টা আচ্ছা, করেন। দেন দেন দেন, জি 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 দেন দেন, জি দেন। দেখছি দেখছি, একটু বন্ধ করেন, দেখছি দেখছি ভিডিওটা, আমি দেখছি অনেক লম্বা ভিডিও, একটু বন্ধ করেন প্লিজ, দেখছি আইরে ভিডিওটা ছাগল দেখছি। রে ছাগল রে ছাগল রে, কত বড় ছাগল, বড় ঠিক আছে, জানোয়ার আমি আছে। দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা বন্ধ এবার করে দিই। দিশু ভাই, দিশু হ্যাঁ ভাই, হ্যাঁ ও যে হ্যাঁ বলতেছে আমার পিছনে জনগণ আছে, সে জনগণ তো দেখলাম একটা লোক আছে, ওদের সাধারণ জনগণ দেখলাম একটা লোক আছে। আচ্ছা, না না সেদিকে না না গেলাম, না, আমি হ্যালো, তাহলে আমি কথা আমি ধরা একটু বলি, প্রশ্ন, আমাকে একটু কথা বলতে দিবেন, আমাকে একটু কথা বলতে দিবেন, যদি আব্দুল ক্যামেরাকে আজিজ কথা বলতে ভাই থাকো। আপনার কাছে তার আমার আগে কিছু, রিক্তা আব্দুল প্রকোপটা একটু আজিজ ভাই নেন। আপনার 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 কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনার হ্যাঁ কাছে রিক্তা, জি আমার জি কিছু জি জি প্রশ্ন আছে। অবশ্যই, আচ্ছা, জি 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 ফ্রান্স জি জি নবী মোহাম্মদের, ফ্রান্স নবী মোহাম্মদের ব্যঙ্গাত্মক কার্টুন আঁকছে এবং এটা আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ এটা আপনাদের অনুভূতিতে আঘাত দিয়েছে, বুঝলাম, ফাইন। জি জি কিন্তু আপনাদের কোরআনে কাফেরদেরকে শুকর, পিগ, কাফেরদের জন্য প্রতিনিয়ত অভিশাপ দেওয়া হয়েছে, নাস্তিকদেরকে হত্যা করার বিধান আছে, আপনাদের কোরআনে কাফেরদেরকে দোজখে জ্বালানোর জন্য আল্লাহ তাআলা বিশাল চুল্লি বানায় রাখছে, এগুলো সব কিছু হচ্ছে আপনাদের কোরআনে আছে। নবী মোহাম্মদকে কার্টুন আঁকছে, এ কারণে আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এখন বাদবাকি দুনিয়ার যে বাদবাকি মুসলিম বাদে যে বাদবাকি মানুষগুলো আছে, তাদের হৃদয়ে কি আপনাদের এই কোরআন পড়ে রক্তক্ষরণ হওয়ার কোনো উপায় আছে, অধিকার আছে তাদের? হ্যাঁ, এটা সুন্দর কোশ্চেন করছেন আপনি, তো আমি তাহলে উত্তরটা তাহলে দিই। তো হুম হুম উত্তরটা হচ্ছে, এখানে আমার এক কথায় উত্তর, আপনি যে কোশ্চেনটা করছেন এখানে আপনি অনেক কিছু অপ্রাসঙ্গিক কথা টেনে আনছেন।
কাফের বলতে আপনি হয়তো জানেন না কাদেরকে কাফের বলে, যারা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে এবং মুসলিমদেরকে হত্যা করে এবং মুসলিমদের ব্যঙ্গচিত্র করে মজা পায় তাদেরকে কাফের বলে। যেমন এখানে যে নাস্তিক যেসব গ্রুপ আছে, এখানেই আছে আশেপাশে, আপনারা এখানে যারা যুক্ত আছেন তারাই মজা পায়, এখনই কার্টুন দিচ্ছে। আর ফ্রান্সের কাফের প্রেসিডেন্টের সংজ্ঞাটা বিরুদ্ধে মানে ভাই ভাই না না না, আমাকে অ্যানসার দিতে দেন ভাই, অ্যানসার কাফের দিতে আব্দুল দেন, আমাকে আজিজ, একটা প্রশ্ন করেছে না অ্যানসার না দিতে। আপনি ভুলভাল বলে গেলে হবে না আব্দুল আজিজ ভাই, আপনি না ভুলভাল না বলে না, গেলে আমি তো সঠিক আসলে হবে অ্যান্সার না, দিচ্ছি, আমি সঠিক অ্যান্সার না দিচ্ছি, না না আমি সঠিক সঠিক অ্যান্সার অ্যান্সার দিচ্ছেন না, দিচ্ছি। দিচ্ছেন না, দিচ্ছেন না, দিচ্ছেন না, এই যে এখন আপনি থেকে কোন বলেন, দিচ্ছেন, কাফের এই সংজ্ঞাটা যে বলেন আপনি, কাফের কাকে বলে বলেন, আপনি কাফের ভুলভাল বলে গেলে হচ্ছে তো হবে না ভাই, মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, মুসলমানদের রাষ্ট্রের বিরুদ্ধে যারা চলে, কোথায় মুসলমানের আছে, শরীয়তের কোথায় বিরুদ্ধে। আছে, কোথায় আছে, যখন আর নবীজি এক আল্লাহকে মানার কথা বলছিল, তখন যারা মানে নাই নবীজিকে অত্যাচার করছিল, আবু জাহেল, সেখান থেকে কাফের তৈরি হয়, এখান থেকে কাফের খ্রিস্টান আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমি আক্রান্ত করছে। আমি বলছি, আচ্ছা ঠিক কিন্তু আছে, এখন মুসলিম যারা এখন অমুসলিম ধর্মী, যা না না ম্যাডাম আমার কথাটা শেষ করতে দেন, ম্যাডাম এখানে কথা আছে, যারা নিরীহ হ্যাঁ, বিধর্মী তাদের নবীজি কখনো হত্যা করেনি, ফ্রান্সের প্রেসিডেন্টের উপর কোনো অত্যাচার করা তারা কি হয়নি, কাফের তিনি কিনা, এমনি তারা হয়তো কে একটা বলছে, বঙ্গবন্ধু কে খুনি বলছে করেছে। কিনা, তারা কাফের, তারা কাফের কিনা, তারা বিধর্মী জন্য কাফের কিনা, তারা তারা কাফের বিধর্মী, হলেও আপু তারা বেধর্মী আপু হলেও, তারা এই বেধর্মী যে এই যে হলেও এদিকে যে তাদেরকে কোনো অত্যাচার করে নাই মুসলিম, তাদেরকে কোনো আব্দুল অত্যাচার আজিজ মুসলমান করে এদিকে, নাই। আব্দুল আব্দুল আজিজ আজিজ এদিকে যে কথাটা বলছে, যারা নিরীহ অমুসলিম, নিরীহ বিধর্মী, বিধর্মী হওয়াটাই তো তাদের সব থেকে যেমন বড় অপরাধ, যে তাহলে তুষার তারা ভাই যেখানে নিরীহকে কথা নিরীহ বলতেছে, হয় কিভাবে? যেমন এখানে তুষার ভাই যেখানে কথা আজিজ ভাই, বলতেছে, তুষার আজিজ ভাই স্ক্রিনে কিন্তু দেখেন, এখানে স্ক্রিনে কি দেখেন, বলছে, আজিজ ভাই, কইকে আজিজ বলতে, ভাই এর নাম স্ক্রিনে কি, দেখেন, এনার নামটা কি, আজিজ ভাই, এনার নামটা কি? এই আজিজ ভাই জি আমি জি জি আপনাকে বলছি ভাই, আপনি স্ক্রিনে দেখেন কাফির, এই যে দেখেন স্ক্রিনে দেখেন, কাফির কাকে বলে আচ্ছা বা আচ্ছা, কাফিরের সংজ্ঞা দেখেন, দেখছি 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 দেখছি, সরি ভাই আপনি, আচ্ছা যে একটু আগে যে কথা বলো ওনার নামটা কি, একটু আগে যে একটা লোক কথা বলো নামটা কি, না না যে কথা আচ্ছা বলুক ভাই, যে কথা বলুক, না আপনি যে যে না না বিখ্যাত উনি যে বলছেন, কথা না না বলছে, না দাঁড়ান ও আব্দুল যে ভাই, আপনি না 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 যেই একটু, কথা আপনি বলুক, না আপনি না আপনি না আপনি না, না এই না আপনার আগে না না একজন না কথা না বলুন না যেই বলুক, যে যেই বলছে, যেই বলুক, আমার কথা না না, রে ভাই, যে আপনাকে এবিসিডি যেই সুযোগ বলুক, তো দিবেন, কথা বলার সুযোগ না তো আপনি দিচ্ছেন তো না। মিথ্যা কথা বলতেছেন, বা আপনি শুরুই করছেন আচ্ছা মিথ্যা দিয়ে, এক যে সেকেন্ড এক যারা সেকেন্ড এক যুদ্ধ সেকেন্ড, করে, ঠিক আছে আমি ভাইয়া যেটা শুরু ভাইয়া করছি আমি মনোভাবে সত্যটা বলি, আমি বলছি, সত্যটা না বলি ভাই, আপনি আমার তো বলছেন যে বলতে দেন। যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কাফির, ভাই যুদ্ধ করলে কি কাফির, না কাফিরের আমি তো অর্থই জানি না কাফির, অত্যাচার মুসলমানদের উপর যারা অত্যাচার, ফ্রান্সের প্রেসিডেন্টের উপর কোনো অত্যাচার করা হয়নি, আর একটু আগে যে কথা বলছে সে নিজেই বলছে, একটু আগে যে কথা বলল না সে নিজেই বলছে যে তার মজা লাগে, যতক্ষণ না পর্যন্ত আমার লা ইলাহা আচ্ছা ইল্লাল্লাহ আব্দুল বলবো, তার আজিজ মজা ভাই, লাগে লোকটিকে আজিজ প্রতিষ্ঠিত কে করছে। বলছে, কে বলছে, কে বলছে একটু আগে, কথাটা একটু আগে মজা যে লাগে, লোকটা কথা বললো, একটু আগে যে লোকটা কথা বললো, তার গ্রুপের না মধ্যে না সে আমি বলছে। আপনাকে, আজিজ ভাই আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলেন, প্রথমত আপনি হ্যাঁ কাফিরের যে সংজ্ঞা আপনি দিলেন সেটা আমাকে ভুল, কোশ্চেন অ্যান্সার দেন, আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের উপর কে কষ্ট দিছে এটাকেও অ্যান্সার দেন, সরি, ফ্রান্সের প্রেসিডেন্টের আপনারা উপর যে, কোন মুসলমান কষ্ট না দিছে, দাঁড়ান দাঁড়ান, ফ্রান্সের প্রেসিডেন্টের, ফ্রান্সের তার প্রেসিডেন্ট যে দেশের কত নাগরিককে পরে, হত্যা করা হচ্ছিল কেন, তার দেশের না শিক্ষককে না কেন হত্যা করা না হয়েছে? না 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 দাঁড়ান, না ফ্রান্সের না না প্রেসিডেন্টের কত ফ্রান্সের প্রসঙ্গ, প্রেসিডেন্ট উপর কে হত্যা করা, কে কে হত্যার হুমকি আব্দুল দিচ্ছে? আব্দুল আজিজ ভাই, আমার আমার প্রশ্নের উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন, জি প্রশ্ন জি জি সহজ, একদম সহজ, ফ্রান্সের জি প্রেসিডেন্ট জি বাদ দিলাম আমি, আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি অনুভূতিতে আঘাত লাগে নবী মোহাম্মদের ব্যঙ্গচিত্র আঁকার কারণে, আমি সেটা জি বুঝলাম, কিন্তু আপনারাই প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে আপনাদের ধর্মকে শ্রেষ্ঠ, ধর্মের শ্রেষ্ঠত্ব দাবি করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার উপরে, 1 নাম্বার, জি 2 নাম্বার, জি আপনারা কাফের, আমি আপনার কথাই ধরে নিলাম, কাফের হচ্ছে নবী ইয়ার উপরে যারা, যদিও আপনার আপনার এই সংজ্ঞাটা একদমই ভুল, একদম ভুল, এটা একদম প্রমাণ ভুল না ভাই, এনারা, এটা একদমই কারেক্ট আপনি অ্যানসার। আমার কথা বলতে দেন, আমাকে প্রশ্ন করতে দেন, তারপরে আপনার কথা আমি শুনবো, জি 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 বলেন, আপনাদের ধর্মে, আপনাদের ধর্মে জি জি মূর্তি পূজার জি পূজারক যারা, আপনাদের জি ধর্মে মূর্তি পূজারক যারা, তাদেরকে কিভাবে জি দেখে আপনি আমাকে বলেন, একদম সত্য কথা বলবেন, সত্য কথা তাদেরকে বলে, কি বলে, হ্যাঁ তাদেরকে কি বলে, তাদেরকে মুশরিক বলে, মুশরিক বলে, আচ্ছা মুশরিকের শাস্তি কি, মুশরিকের শাস্তি হচ্ছে আল্লাহ পাক বলছে তারা জাহান্নামে যাবে। আচ্ছা জাহান্নাম, জাহান্নামে আর কারা কারা যাবে, বেধর্মীরা জাহান্নামে যাবে, বেধর্মীরা যারা আল্লাহকে মানে না, এটা আল্লাহ পাকের উপর নির্ভর করে, এটা আল্লাহ পাকের গ্যারান্টি হবে। যদি তারা, যেমন এমনও উদাহরণ আছে, কুকুরকে পানি খাওয়াইছিল, সেও বেধর্মী মহিলা ছিল, এমনি পতিতাবলা মহিলা ছিল, এটা তিনি জান্নাতে না না উঠেছে। এটা এটা হচ্ছে আপনার জাল হাদিস, সেটা প্রশ্ন, সেটা কথা না, জাল হাদিস, এটা জাল মুশরিক, হাদিস না, এটা ভুল মুশরিক, কথা বলছেন, এটা সনদ দুর্বল।
আব্দুল ভাই, আপনি আপনি কোরআনের কথা আসেন, আপনি হাদিসের কথা আসতেছেন, আগে কোরআনে কি আছে সেটা বলেন, আপনি হাদিস আসলে পরে ভাই, হাদিসে তো জাল আপনি চিৎকার করে উঠতেছেন কেন ভাই? আরে ভাই আপনি চিৎকার করে উঠতেছেন কেন? আপনার সাথে আমি কথা বলতেছি ভাই, আমি তো ম্যাডামের সাথে কথা বলছি। চিৎকার করে উঠতেছেন কিসের জন্য ভাই? অভদ্র মতো আচরণ করতেছেন কিসের জন্য? আপনি তো মিথ্যা কথা বলে যাচ্ছেন ভাই। আমরা একটু রিক্তা আপু আর আব্দুল আজিজ ভাইকে একা ছেড়ে দিই, তারা কিছুক্ষণ আলোচনা করুক। আর এই যে রিক্তা আপু যে কথাটা বললেন যে তাদের এই মুশরিকদের বিরুদ্ধে শাস্তিটা কি, এই শাস্তিটা আমি জাস্ট মুশরিকের শাস্তি হচ্ছে জাহান্নামে দেবে, কিন্তু আয়াতেই তো আছে ভাই মুশরিকের শাস্তি কি হতে পারে। ঠিক আছে না, আমি একটা প্রমাণ তো দিছি, এই যে দেখেন সহিহ বুখারী থেকে প্রমাণ, কাটো উল্টো দিক থেকে কাটো, এটা তো বলে দেয়া আছে ভাই মুশরিকের শাস্তি কি, এটা তো দেয়া আছে। আচ্ছা হাদিসটা একটু পড়ি ইয়া ভাই, হুইজ গড ভাই, মানে একজন একটা রেফারেন্স দিলেই তো হয় তাই না? আচ্ছা এরপর আপনি দেন, সমস্যা নাই, আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা দেখেন এখানে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো এবং আবু বকর খলিফা হলেন, আর আরবের যারা কাফির হলো তখন উমর বলেন হে আবু বকর আপনি কিভাবে লোকদের সঙ্গে যুদ্ধ করবেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে ততক্ষণ পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এই কথা না বলা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যুদ্ধই করা হবে। ওই হুইজ গড ভাই যে কথাটা বললেন তাদেরকে কাটতে হবে, যে কাটার কথা বলা হয়েছে, যুদ্ধ করার কথা একই কথা। ঠিক আছে, আচ্ছা আব্দুল আজিজ ভাই আপনাকে মিউট করে খুলে দেওয়া হচ্ছে, আনমিউট করা হচ্ছে, আপনি অবশ্যই ভদ্রতা বজায় রেখে কথা বলবেন রিক্তা আপুর সাথে। রিক্তা আপু আর আব্দুল আজিজ ভাই ওনারা দুজনে একটু কথা বলুক, আমরা একটু আপাতত কিছুক্ষণের জন্য চুপ থাকি, তারা ভুলভাল যাই বলুক সেটা রিক্তা আপু দেখবেন আর আব্দুল আজিজ ভাই দেখবেন, আমরা একটু ইন্টারাপশন করি, কিছুক্ষণ পরে আমরা না হয় তাদের সাথে কথা বলবো। তো আপনারা আপনারা নোট করেন, মুশরিকদের পৌত্তলিক যারা যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ, তাদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নাম। ভাই জাহান্নামের বর্ণনাটা আমাকে একটু দেন তো, জাহান্নামের বর্ণনা কি, জাহান্নামে কি কি হবে, কি ধরনের বর্ণনা হবে? আগুন দিয়ে পোড়ানো হবে, লোহার শেকল পোড়ানো হবে, জুতা আগুনের জুতা পোড়ানো হবে, চুলি বানানো হবে, সেখানে পোড়ানো হবে। এটা এটা কাদের করা ভাই, ভাই এটা কাদের করা হবে, কাদের করা হবে? কাফেরদেরও বলা কথা আছে, মুশরিকদের কথা বলা আছে। আচ্ছা হিন্দুদেরও করা হবে তাই না, কারণ হিন্দুরা মূর্তি পূজা করে তাই তো? মুশরিক মানে হিন্দু, আপনি হয়তো একই জিনিস বুঝেন না, হয়তো আপনি অজ্ঞতার কারণে, মুশরিক মানে হিন্দু। আচ্ছা ভাই আমার একটু বুঝান, মুশরিক মানে হিন্দু, ঠিক আছে, মুশরিক মানে হিন্দু এবং হিন্দুদেরকে অভিশাপ, এটা কি, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা এক ধরনের অভিশাপ? মুশরিক মানে হিন্দু এটা একদম অভিশাপ না, আল্লাহ পাক অনেকবার বুঝিয়েছে তোমরা কেন বারবার আমাদেরকে পূজা করছো। না ধরেন 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 আমি, আচ্ছা আল্লাহ ধরেন আপনি এক কোশ্চেন শেষ করুন তাহলে আমি উত্তর দেব। তো ধরেন ধরেন আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করলেন, ঠিক আছে, কোনো কোনো মানুষ আপনার কাছে কোনো ধর্মের দাওয়াত নিয়ে আসেনি, শুধুমাত্র আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার জন্য আপনাকে বলা হলো যে আপনি দোজখে যাবেন, দোজখে জ্বলবেন, আপনার কাছে কেউ কোনোদিন দাওয়াত নিয়ে আসেনি, ইসলামের দাওয়াত নিয়ে আসেনি, এখন আপনার কাছে, আপনার কাছে কি এটা অপমানজনক মনে হয় না? আপনার কাছে এটা মনে হয় না যে এটা চরম রকম? এটা সুন্দর কথা বলছেন, এই কথা নবীজি কখনোই বলেন নাই, যদি কোনো শিশু যদি মুশরিক অবস্থায় মারা যায় বা কোনো লোকের কাছে যদি দাওয়াত না যায়, দাওয়াত যদি না পৌঁছায় এবং তার সে যদি জ্ঞান আহরণ না করে, সে যদি দেখতে পাচ্ছে যে এখানে কোনো জ্ঞান আসতেছে না, তার ধর্মীয় জ্ঞান আসতেছে না, তার বুঝ মানে জ্ঞান আসতেছে না, এটা পুরোপুরি আমরা কোনো আলেমই বলে নাই যে সরাসরি সে জাহান্নামে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা, কোনো আলেমই বলে নাই সে সরাসরি জানে, কিন্তু জ্ঞান আসার পরেও সে যদি তার পিতা মাতার থেকে সে যদি মুশরিক অবস্থায় বড় হয় এবং সেও যদি বড় হয় 30-40 বছর বয়সে যদি মূর্তি পূজা করে সে জাহান্নামে যাবে, এই কথা লেখা আছে।
আচ্ছা, তো আপনার ধর্ম আপনার কাছে বড়, কিন্তু তার ধর্ম তার কাছে বড় না। তার ধর্ম হচ্ছে আপনার কাছে জঘন্যতম ধর্ম, তার জন্য আপনার আল্লাহ বিশাল দোজক বানায় রেখে দিছে, তাই তো? এটা হচ্ছে আপনার যুক্তি, তাই না? দোজকে মুসলমানরাও যাবে, না না, দোজকে শুধু হিন্দু মুসলিমরাও মুসলমান যাবে। মুসলমানরা বাদ, মুসলমানদের কথা আমি বাদ দিলাম, আমরা যেহেতু বিধর্মীদের কথা বলছি, তাহলে এই যে আপনার কথাটা মেইন পয়েন্টে বললেন, আসেন ভাই, আপনি এখানে ফ্রান্সের ছবির সাথে জাহান্নাম জান্নাত কাফের নিয়ে আসতেছেন, আমি বুঝতে পারতেছেন। আপনি মেইন পয়েন্টে আমার আসেন, আপনি কোশ্চেনটা কি? বোঝার, আপনি বুঝবেন আমি যখন একদম শেষে আসবো তখন বুঝবেন, আমি যখন হ্যাঁ, শেষে আসবো মেইন তখন পয়েন্টে বুঝবেন। আসেন, আপনি মেইন পয়েন্টে আসেন, এগুলো আমার বোঝা হয়ে গেছে, আপনি মেইন পয়েন্টে আসেন। আমি তো মেন পয়েন্টে আসবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তাদেরকে সারাদিন কাফির বলছেন, মুরতাদ বলছেন, মুশরিক বলছেন, দোজকে জ্বালানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজে হাত তুলে দোয়া করছেন, এগুলো কি তাদের অনুভূতিতে আঘাত লাগে না লাগে না? এগুলো কি আচ্ছা আঘাত ঠিক আছে, লাগার সুন্দর কথা না কথা বলছেন। কথা লাগে না? কোশ্চেনটাকে শেষ, এই যে একটা কোশ্চেন করছেন, এখন এই কোশ্চেনটা থামেন, আমি এটা উত্তর দিই, এটা উত্তর দিই। বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, আপনি কোন মসজিদে প্রমাণ করে দেখবেন দুই হাত তুলে মুশরিকদের জন্য বদদোয়া করতেছে? কোন মুশরিকদের জন্য? বাংলাদেশে যে হিন্দু কালকে পূজা হলো, কোন হিন্দু পূজার জন্য মুসলিম পুলিশ পাহারা দিচ্ছে? কোন মুশরিকদের জন্য বদদোয়া করছে জাহান্নামে যাবে? আমি নিজে নামাজ পড়ছি কই? আমার ইমাম তো বদদোয়া করে নাই। কোন আপনাদের মুশরিকদের জন্য আপনাদের বদদোয়া কোরআনে, করছে কাফের জন্য? আপনাদের কোরআনে মুশরিকদের কোরআনে জন্য, তা মুশরিকদের, বলেছে গাইরুল মাগদুবি ওয়ালা দোয়ালিন, এটা ইহুদিদের বলছে, ইহুদিদেরকে বলা হয়েছে এই কারণে, কারণ আপনাদের ইহুদিরা অনেক নবীদেরকে হত্যা করেছে, আপনাদের কোরআনে ইহুদির অনেক নবী মুশরিকদেরকে, হত্যা করেছে। আপনাদের কোরআনে, আপনি না জেনে কথা বলছেন। আপনি একটা এক্সাম্পল দেন, বাংলাদেশের কোন আপনাদের ইমাম, কোরআনে, বাংলাদেশের না কোরআন, আপনাদের আপনি কোরআনে, কোরআনে চলে গেলেন কেন? না না, আপনি তো না আমি পেরে কথা দেখে বলছি, কোরআনে চলে গেলেন, আপনাদের আপনি তো যদি কোরআনে, কোশ্চেন, আপনি তো না পেরে কোরআন, আপনারা যে সূরা, আপনি তো আপনারা না যে পেরে সূরা কালাম পড়েন, আপনারা যে সূরা কালাম পড়েন, এখানে সূরা বিধর্মীদেরকে ফাতিহা, অভিশাপ দেওয়া হয় হয় কি না? শেষের লাইনে গাইরেল মাগদুবি আল্লাহিম, যেটা অভিশপ্ত আপনারা যে ইহুদিদের সূরা মতো কালাম হয়েও না। পড়েন, আজিজ আব্দুল আজিজ ভাই, আপনারা যে সূরা কালাম পড়েন, এখানে যারা আছেন তারা একটু সূরা গুলো বের করেন, আপনারা যে সূরা কালাম পড়েন, এই সূরা কালামে বিধর্মীদেরকে অভিশাপ দেওয়া হয়, এটা আমি তো অস্বীকার করার বললাম কোনো উপায় আপনাকে নেই। সূরা ফাতিহা, আপনারা সূরা হাত, ফাতিহার কথা তো বললাম আমি, সূরা সূরা ফাতিহা তো শুধু পড়েন না আপু একটু, কি পড়েন সূরা আপনি, ফাতিহা আপনি একটু শুধু পানি পড়েন দিচ্ছি না দাঁড়াবো, আপু, আপু রিক্তা আপু, আমি একটু একটা রিক্তা সেকেন্ড, একটু থামবেন, এটা গজ ভাই, এটা গজ ভাই কি একটু বলে, একটু আপনি এভাবে কথা বলতে পারবেন না তো ওনার সাথে, উনি তো যেগুলো বলছে গাঁজাখুরি কথা গজ বলতে ভাই বলছে একটু ভাই, দাঁড়ান না, সূরা বাকারা এখানে হচ্ছে ভাই একটু মসজিদে 89, সূরা তারা তারা ফাতিহার মধ্যে ইহুদিদের কথা বলেছে, কোন শুনুন ভাই, সূরা মসজিদে ফাতিহা ইমাম আপনি রাখেন, সূরা মসজিদে ফাতিহা, সূরা কোন ফাতিহা মসজিদ, রাখেন, সূরা এই বাক, গড ভাই একটু শুনুন ভাই, একটু থামেন, এক সূরা আরেকটু ফাতিহা দিয়ে একটু তারা একটু নামাজ একটা পড়ে মিনিট ফেলো, রিক্তা এক ভাই, সূরা একটা মিনিট ফাতিহা দিয়ে, একটু থামেন একটু। এই ভাই আব্দুল আজিজ ভাই, আপনি যে বললেন হিন্দুরা শুধু মুশরিক, হিন্দুদেরকে মুশরিক বলা হয়েছে, আর ওলা দোয়াল নিতে আপনার ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হয়েছে, এটা আপনি কোথায় পাইছেন? শির্ক মানে কি বুঝেন আপনি? আপনি তো কাফের শিখ মানে ব্যাখ্যাটাও হচ্ছে ভুল দিলেন। আল্লাহ ব্যতীত আরো আরো অন্য কয়েকজনকে উপাসনা করা। হ্যাঁ, তো হিন্দুরা ছাড়া আর কেউ অন্যের উপাসনা করে না? আল্লাহ ছাড়া অন্য অন্য কারো উপাসনা করে? হ্যাঁ করে, খ্রিস্টানরা করে। তাহলে আপনি হিন্দুরাই শুধু মুশরিক বললেন যে? হিন্দুরা মুশরিক তো বলি না, আমি বলছি হিন্দুরা মুশরিক অন্তর্ভুক্ত বলছি ভাই। আর আবার এই যে ভাই আমাদের একটা মুশরিক প্রবলেম মানে হলো আপনি কথা হিন্দু বলার বলছেন, পরে, আপনি আবার একটু একটু আগে বলছেন তাকিয়াবাজি ভাই, তাকিয়াবাজি যেখানে সেখানে তাকিয়াবাজি, শুনেন, এই একটু আগে গড়বড় দাঁড়ান, বলছেন গড়বড় দাঁড়ান, মুশরিক মানে শুধু তাকিয়াবাজি না হিন্দুদেরকে ভাই, বোঝানো আপনারা হয়। সবাই ভাই মিলে বলছি, ভাই আমারে শুনেন, বলেন বাংলাদেশে কোন ইমাম না না আমারটা দোয়া হাত শুনুন, আমি তুলে দোয়া বলতেছি করছে আপনাকে, আমি বলতেছি, মুর্শিদা জাহান্নামে যাবে, কোন হ্যাঁ আমি দোয়ার বলতেছি, মধ্যে শুনেন, আমি বলা বলতেছি, আছে আমি বলছি, আরে দুই হাত এই তুলে হিন্দুদের দোয়া? কি বলে, মিজানুর রহমান, আরে গড ভাই একটু একটা মিনিট দাঁড়ান না, একটা সেকেন্ড শুনেন, বাংলাদেশের কোন মসজিদের কোন, হ্যালো হ্যালো, এই আব্দুল আজিজ ভাই, মানে আপনি যদি ফোন ইউজ করতে না পারেন, স্মার্টফোন উনার যদি ইউজ উনার করতে প্রশ্নের না উত্তর তো পারেন, আমি দিচ্ছি যিশু ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড এক উনার সেকেন্ড প্রশ্নের ক্যাশল উত্তর ভাই, তো এক আমি সেকেন্ড দিচ্ছি, ভাই, উত্তর আপনি দিবেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না। সেটা হচ্ছে যে আব্দুল আজিজ ভাই, আপনার এখানে বারবার মেসেজ আসতেছে, টুংটাং করতেছে, তার মধ্যে আপনাকে কে বারবার ফোন দিচ্ছে, আপনি ভাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অথচ ফোনটাকে মিউট অপশনে রাখতে পারেন না, হ্যাঁ, অথবা মিউট অপশনে রাখলে এই বাজে সাউন্ড গুলো আসে না, হ্যাঁ, স্মার্টফোন ইউজ করতে না দয়া পারলে করে কারো একটু কাছ থেকে মিউট শিখে করে নেন, দেন, ঠিক আছে, থাক আর ইয়ে এইগুলো দয়া একটু করে মিউট একটু করে নেন। অ্যাবদুলেশ ভাই, প্লিজ ঠিক আওয়াজ আছে, গুলো হবে না। জি শুনেন, বাংলাদেশের ইমাম কে বলছে সেটা রেফারেন্স জানি না সবাই আমরা, দোয়া তবে করতেছে, মিজানুর রহমান আজাহারির ভেরিফাইড পেজ থেকে আপনার ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রনের মুখে জুতা মারার সিল দেওয়া অবস্থায়
আপনার একটা ছবি রিলিজ করছে। হ্যালো, এটা কি ফ্রান্সের প্রেসিডেন্টের, ফ্রান্স প্রেসিডেন্টের অনুমতিতে আঘাত লাগে না? কে কোনটা উনার কথার উত্তরটা আগে দিচ্ছি। আর কাফের বলতে আপনি যেটা বলতেছেন যে এর বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করার যে কথাটা বললেন তারাই কাফের। শুনেন, কুফর মানে হচ্ছে আবৃত করা, ঢেকে রাখা, গোপন করা। যারাই ইসলামের কোন ইস্যুকে গোপন রাখে, ঢেকে রাখে, তারাই কাফের। সেটা ইহুদি হতে পারে, নাসারাও হতে পারে, হিন্দুও হতে পারে। রং ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা কেন দিচ্ছেন আপনি? এখানে যেটা সত্য আছে আমাদের বইয়ের মধ্যে সেটাই বলেন। এখানে তো আপনার মিথ্যা কথা বলে জেতার কিছু নাই। আমাদের ধর্মে অন্য ধর্মের লোকদেরকে কটাক্ষ করতেছে, মুসলিম ছাড়া নন মুসলিম যারা তারা হচ্ছে নিকৃষ্ট জীব, এগুলো কি অনুভূতিতে আঘাত লাগে না? ইসলামী একমাত্র সত্য ধর্ম, আঘাত লাগে না? জি, আমি কথাটা বলি। এখানে কথাটা হচ্ছে যে ওমর বিন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের রেফারেন্স সনদটা মনে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাবকে বলছে, তুমি জীবনে কাকে বেশি ভালোবাসো? আমাকে? বলছে, আমি আমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপর আপনাকে। ওমর নবীজি বলল, জি না, আগে আমাকে বেশি ভালোবাসতে হবে, তারপর তোমার নিজের জীবনকে ভালোবাসতে হবে। এটা হলো প্রত্যেক মুসলমানের রক্তের মধ্যে নবীজিকে প্রাণপ্রিয় ভালোবাসা। তো নবীজিকে নিয়ে যদি স্বাভাবিকভাবে মুসলমানদের মনে একটা কষ্ট আসবে, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট কেন? একজন লোক আছে ছদ্ম নামে, তার নাম হচ্ছে তুষার ভাই। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে একজন আছে, তার নাম ভাই। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমি কি বলছি? কথা শুনেন, আমার পয়েন্টটা শুনেন আমি বলিনি, এটা একটু বলিনি, এটা বলতেছেন না কেন? এই এটা বলে কথা বুঝে গেছি, শুনেন এখন। না না, উনি কথা না শুনে, আজিজ ভাই আপনি কথা না শুনে কেন কথা বলেন? মানে আমি তো বুঝি না, আপনি কথা যে জানেন। এই যে ইয়া ভাই, জিসু ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন তো, আপনি যে স্ক্রিনটা শেয়ার দেন তো জিসু ভাই। আপনি মিউটে আছেন। আচ্ছা, সরি সরি, আমি মিউট করে কথা বলছিলাম। মানে আসলে এখানে দেখেন যে তারা বলেছিল তারা বলিয়াছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত এবং কুফরির জন্য আল্লাহ তাদেরকে লানত করিয়াছেন। আচ্ছা, 88 নম্বর, এটা গেল। আবার আমি আসি 89 নম্বরে, দেখেন কি লেখা আছে। সুতরাং কাফিরদের প্রতি আল্লাহ লানত। বাংলা উনি কি বোঝে, উনি কি জানে যে উনি যে বলতেছে কোথায় আছে, কোথায় আছে? সূরা বাকারা দুটা দেখালাম, শুধু মাত্র দুটা এরকম। মানে এগুলো তারা নামাজে পড়ে, তাই না? এগুলো নামাজে পড়ে, তাদেরকে এখন বলতে হ্যাঁ, কিন্তু কিন্তু এগুলো এই যে লানত দেওয়া, অভিশাপ দেওয়া, রিক্তাপু লানত, হ্যাঁ রিক্তাপু, সূরা লাহাব পড়ে। লাহাব কি, লাহাব কে ছিল? লাহাব তো মুশরিক। আচ্ছা, লাহাব না হয় একজন স্পেসিফিক ব্যক্তি, তার তাকে বাদ দিলাম, কিন্তু এখানে যে আয়াত দুইটা দেখানো হলো, হ্যাঁ এখানে তো স্পষ্ট ভাবে অমুসলিমদেরকে লানত করা হচ্ছে, তাই না? এই যে লানত করা হচ্ছে, এটা কি অমুসলিমদের মনে আঘাত লাগার কোনো অপশন আছে মুসলিমদের কাছে? এটা কি, এটা যদি আছে, আমি এখন বলি, এখন কি আমাকে উত্তর দিতে দিবেন? আমাকে উত্তর দিবেন না, সরাসরি উত্তর দিবেন। আপনারা সারাদিন মানুষকে লানত দিবেন, আর এই যে ইমানুয়েল মাকরুন, আপনি আঘাত দেন নাই? আপনি তো উত্তর দিতে দিচ্ছেন না, উত্তরটা দেন। হ্যাঁ, আমি উত্তরটা দিই।
কথা বলতেছে, কারণ কাফেরা যে পরিমানে কষ্ট দিছে মুসলমানদেরকে, এই জিনিস আপনি না জেনে হঠাৎ করে আপনি বলতেছেন লানত, লানত কেন দিবি? এমনি এমনি কষ্ট দিছে, আমি তাকে থামাচ্ছি, একজন কন্ট্রোল করি, আপনি একটু থামেন, আমি তাকে ধরছি, আমি তাকে হত্যা করছি, অনেক মুসলমান থেকে আজিজ ভাই আজিজ ভাই ভদ্রতা বজায় না রাখলে আপনাকে বের করে দেওয়া হবে। আপনি যদি ভদ্রতা বজায় রাখেন তাহলে অনেকক্ষণ অনেকক্ষণ কথা বলতে পারবেন, আমাদের গেস্টরা আছেন, অনেকক্ষণ কথা বলতে পারবেন। ভদ্রতা বজায় রাখবেন, আপনি কাউকে অজ্ঞ মূর্খ এটা বলতে পারেন না, আমরা কিন্তু আপনাকে অজ্ঞ মূর্খ বলি না। আপনি বলতেছেন লানত করছে, লানত কেন করবে? কারণ কচু কাটা করা হয়েছে এর আগে মুসলমানদেরকে, হত্যা করা হয়েছে প্রচন্ড পরিমাণে ভাই, সিরাতে প্রত্যেক সিরাতে প্রমাণ দেন, নবী ছাড়া কথা বলেন না, এই প্রমাণ দেন। আরে ভাই না কথা বলেন, নবীজির দাঁত ফালাই দেওয়া হয়েছে, উটের ভুড়ি চাপাই দেওয়া হয়েছে, তাকে বেলা পেটানো হয়েছে, মহিলা জননাঙ্গে, স্ত্রীঙ্গে, মহিলা জননাঙ্গে আঘাত করা হয়েছে আপনার ইয়াজুদের নাকলা অভিযানের আগে, সেগুলো কি সেগুলো দেখতেছেন? এমনি এমনি আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই, ওকে ওকে ফাইন, আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আমি আমি আপনার কথাই ধরে নিলাম যে ওই সময় নবী মুহাম্মদের বাংলাদেশে যত হিন্দু শারদীয় দুর্গা পূজা যতগুলো মঙ্গল সময়, আব্দুল আজিজ ভাই আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন, আমি আপনার কথাই ধরে নিলাম নবী মুহাম্মদের উপর অত্যাচার করছে এবং তার ফলে উনি লানত দিছে, কিন্তু এই যে আপনারা যে এই মুহূর্তে এই লানত গুলো উচ্চারণ করেন, এই সুরাগুলো যে উচ্চারণ করেন, এগুলো কাদেরকে উদ্দেশ্য করে করেন? আজকের যুগের কাফেরদেরকে, না শুধু মনে করেন কোরআন শুধু আবিষ্কৃত কোরআন রচনা হয়েছে বা আয়াত আয়াত ডাউনলোড হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে শুধুমাত্র নবী মুহাম্মদের আমলের কারণে? আজকের যুগের কোরআন আসলে কোরআনের কোনো দরকার নেই আপনাদের, এটা মনে হয় আপনার কাছে? এই যে এই লোকটা কথা বলতেছে না, এই লোকটা কথাই বলে, এই লোকটা কিচ্ছুক্ষণ আগে বলছে যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলবা ততক্ষণ পর্যন্ত আমরা ব্যঙ্গচিত্র দিব, আমাদের খুব মজা লাগে, এই লোকটা কিছুক্ষণ আগে আমারে বলছে ব্যঙ্গচিত্র দিব, আবার আসছেন এখানে প্রোগ্রাম করতে ফ্রান্সের ব্যঙ্গচিত্র নিয়ে, না এই তুষার ভাই আসলে এই তো আব্দুল আজিজ, কথা কথা শুনেন, কথা শুনেন, না না আপনি বলছেন একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি ব্যঙ্গচিত্র দিবেন, এটা আপনি বাস্তবতা অনুভূতি, আপনার সাথে অনুভূতি নিয়ে কথা হচ্ছে তাই তো? না 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 আপনি বলছেন এটা আপনার বাস্তবতা, আপনি বলছেন কি এটা বাস্তবতা, ব্যঙ্গচিত্র নিয়ে কথা হচ্ছে, আপনি বলছেন না এটা আপনার বাস্তবতা, আপনি বলছেন না এটা আপনার বাস্তবতা, আজব রে, আর মিউট করো, তার সাথে ব্যঙ্গ বিদ্রুপ নিয়ে কথা হচ্ছে তখন তাকে আমি বলেছি যখন লা ইলাহা ইল্লা আল্লাহ বলা হয়, লা ইলাহা ইল্লা আল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে এই কথাটা যে বলা হয় তখন তো সমস্ত বিধর্মীদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, এই জায়গার মধ্যে সমস্ত ধর্মগ্রন্থকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আর এই যে এই নবীর উপর যে অত্যাচার, নবীর উপর যে অত্যাচারের কথাগুলো বলা হয়, আমরা ইবনে ইসাক যদি পড়ি, আমরা ইবনে হিশাম যদি পড়ি, সেখান থেকে আমরা পাই যে নবী যখন কাফেরদের মানে ওই সময় মক্কার পৌত্তলিকদের দেবদেবীদেরকে নিয়ে গালিগালাজ করে, তখন গিয়ে তারা নবী মুহাম্মদের চাচার কাছে গিয়ে বিচার দেয় যে তোমার ভাতিজা আমাদের দেবদেবীদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে বদভ্রষ্ট বলতেছে। এই যে তারপর থেকে নবী মুহাম্মদের উপর অত্যাচার যেগুলো বলা হচ্ছে এগুলো শুরু হয়, তাছাড়াও আমরা যে অত্যাচারের কথাগুলো বলতেছি স্পষ্ট হাদিসের মধ্যে আছে, মদিনায় যখন নবী হিজরত করে তখন এক সাহাবী তাকে জিজ্ঞেস করছে যে
ইয়ারাসুল্লাহ আপনার উপর মক্কায় থাকা সবচেয়ে বড় অত্যাচারটা কি, যেটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? নবী মুহাম্মদ বলেছে যে আমার কলার চেপে ধরা হয়েছিল। এই যে নবীর কাছে নবীর সবচেয়ে বড় অত্যাচারের বিষয়টা হইছে কলার চেপে ধরা হয়েছিল। হ্যাঁ, আর ওই নবী কি করছে, নাকলা অভিযানের মধ্যে ডাকাতি করছে, ডাকাতি করছে। তারপর এই যে এই মানে এই প্রথম নবীর উপর কিন্তু অত্যাচার কিন্তু এমনিতেই হয় নাই, বদর যুদ্ধে উপচুকাটা করেছে মুসলিমরা। হ্যাঁ, তো তার সে যখন তাদের দেবদেবীদেরকে নিয়ে গালিগালাজ করতেছে, তাদের পূর্বপুরুষদেরকে নিয়ে গালিগালাজ করতেছে, তখন থেকে শুরু হয়েছে নবীর উপর নবীর সাথে বিরোধিতা করা। তার আগে নবীর সাথে কোনো ধরনের কোনো বিরোধিতা করে নাই। কাফেররা চ্যালেঞ্জ দিতে পারি আমি, যিশু তুমি ইবনে ইসাক আর ইবনে হিশাম কইলা দেখাইতে পারো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাফসার ভাই। আমরা তাহলে আজিজ ভাইয়ের মিউটটা খুলে দিচ্ছি। আজিজ ভাই, আপনার মিউট খুলে দিচ্ছি ভাই, একটু শুনেন, আপনার মিউটটা খুলে দিছি, আপনি ভদ্র সহকারে কথা বলবেন। যদি আমার বলা শেষ হয় নাই, আমি বলি আপনি শুনেন, আপনাকেই বলতে দিচ্ছি এখন, আপনি ভদ্রভাবে কথা বলবেন। আর হচ্ছে মানে অন্য কেউ কথা বললে আপনি একটু চুপ করে শুনবেন সে কি বলছে, মানে তার কথার উপর অবলম্বন করে পরিবেশটা নষ্ট করবেন না, ঠিক আছে? আমি বলি তাহলে, পরিষ্কার করে বলি, উনি যে একটু আগে যে কথা বললেন, ওনার নাম তুষার ভাই, উনি তুষার না নাকি আসল নাম জানি না, উনি একটু আগে কথা বলেন, উনি এখন মিথ্যা কথা বলতেছে। নাকলা অভিযানের মধ্যে কোনো ডাকাতি হয় নাই, নবীজি কোনো ডাকাতি করেন নাই, কোনো রেফারেন্স নাই, এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা উনি বলছেন। যদি রেফারেন্স দিতে পারি কোথায় নবীজি ডাকাতি করছে দেখান, নবীজি ডাকাতি করছে কেন, নবীজি কেন নবীজি ডাকাতি করার অর্ডার দিছে দেখান, রেফারেন্স দেখান, নবীজি ডাকাতি করে রেফারেন্স আপনি ডাকাতি করার অর্ডার দিছে। থামবেন কি, যিশু তুমি রেফারেন্স দিচ্ছি তার আগে আপনি রেফারেন্স দেন, ওখানে রেফারেন্স দেন, এই যে কোথায় নবীজি নিচে ডাকাতি। আচ্ছা যিশু ভাই অ্যানসার দিতে দেন, এই যে আমার অ্যানসার দিতে দেন না, এই যে আমার অ্যানসার দিতে দেন না, আজিজ ভাই আমার অ্যানসার দিতে দেন না। আজিজ ভাই আপনাকে আবার মিউট করব, আপনি তো প্রমাণ দিয়েছেন তাই না, এবার আপনি দিলেন না আমাকে মিউট করবেন কেন? আরে বাবা আপনি প্রমাণ চাইছেন না, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ হুইজ গড ভাই বলেন। আমি একটা জিনিস বলি, তাহলে বদর, আপনি যে কিছু করে বলছেন বদর যুদ্ধ কি যুদ্ধ ভাই, আপনাকে আপনি কথা বলেন না যিশু ভাই, ব্যাপারটা হচ্ছে কি, এই যে ওনারা ওনাদের কাছে এই যে অতর্কিত আক্রমণ যুদ্ধ, এগুলো তো ডাকাতি, আব্দুল আজিজ ভাই আপনি আমাকে একবার বলবেন যে নাকলার যুদ্ধটি কেন হয়েছিল বা নাকলার অভিযানটি কেন হয়েছিল বা এটার প্রেক্ষাপটটা কি আপনি একটু বলবেন? তারা কি যুদ্ধ করছিল, এই অভিযানে একটা অপেক্ষা করছিল, একজন লোক ভুলে তীর আন্দাজ করে মারছিল, একটা লোককে হত্যা করে ফেলছিল, মুসলিম এক লোক তীর হত্যা করে ফেলছিল, এমন কিছু সম্পদ সেখান থেকে নিয়ে খেয়েছিল, নবীজি এটা অর্ডার দেয়নি যে সম্পদ অর্ডার নিয়ে যাও, এটা কোনো ডাকাতি ছিল না, এটা কোনো প্রকারে ছিল কি না ভাই, নবীজি সেখানে ছিল, এটা ডাকাতি ছিল না, আমাকে বলতে দেন ভাই প্লিজ, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তাহলে এই সম্পদের মালিকানা তোমাদেরকে করে দেবেন, নবী তাদেরকে এই কথাটা বলে পাঠাইছে, বুঝছেন আব্দুল আজিজ?